আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই সুস্থ আছো, নিরাপদ আছো। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল মামুন, চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। আজ আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, পরিবেশগত সমস্যা নিয়ে। আমাদের সমাজে অনেক পরিবেশগত সমস্যা আছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রিনহাউস ইফেক্ট বা গ্রিনহাউস প্রতিক্রিয়া। মূলত এই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই গ্রিনহাউস বিষয়টি সম্পর্কে, তোমরা প্রত্যেকে বিষয় সম্পর্কে শুনেছ। তবে আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমত আমরা জানবো গ্রিনহাউস কি, এরপরে গ্রিনহাউস প্রতিক্রিয়া বলতে কী বোঝায়, এই গ্রিনহাউস প্রতিক্রিয়া কেন হয় এবং বিশ্বের উপর এই গ্রিনহাউস প্রতিক্রিয়ার কি প্রভাব রয়েছে। তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম থেকেই, এবং আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো গ্রিনহাউস। গ্রিনহাউস বলতে আমরা কী বুঝি? মূলত গ্রিনহাউস হলো একটি কাঁচ নির্মিত ঘর, যে ঘরের মধ্যে বিভিন্ন রকমের শাকসবজি বা বৃক্ষ লাগানো হয়। তোমরা স্ক্রিনে একটি ঘর, একটি গ্রিনহাউস দেখতে পাচ্ছ। এখানে উপরের যে ছাদ দেখা যাচ্ছে সেটা কাঁচের তৈরি, এবং এর ভিতরে কিছু শাক জন্মানো হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কেন আমরা এই কাঁচের ঘরের মধ্যে এই বৃক্ষগুলো লাগাচ্ছি, বা গ্রিনহাউস কেন তৈরি করা হচ্ছে। মূলত এই গ্রিনহাউসটা বেশি ব্যবহার করা হয় শীত প্রধান দেশে। আমরা জানি বিভিন্ন মেরু অঞ্চলে, বিশেষ করে উত্তর মেরু অঞ্চলে প্রচণ্ড, যেখানে প্রচুর শীত পড়ে এবং বছরের একটা বড় সময় ধরে সেখানে বরফে ঢাকা থাকে। এখন ওই সকল দেশে যদি কৃষিকাজ করতে হয় তাহলে এই গ্রিনহাউজের সহায়তা নেওয়া হয়। কারণ আমরা জানি কাঁচের একটি গুণ আছে, আর তা হলো কাঁচ তাপ সুপরিবাহী কিন্তু আলো সুপরিবাহী। অর্থাৎ কাঁচের ভিতর থেকে তাপ সহজে প্রবাহিত হতে পারে না, কিন্তু খুব আলো সহজেই প্রবাহিত হতে পারে। আর আমরা জানি যে বৃক্ষ বা উদ্ভিদ এরা নিজের খাদ্য নিজে তৈরি করে, এবং এজন্য এদের সূর্যের আলোর প্রয়োজন হয়। এখন এবং গ্রিনহাউস প্রক্রিয়ার মাধ্যমে এই দুইটি বিষয় সমন্বয় করা হয়। যেহেতু সূর্যের আলো বৃক্ষের জন্য খুবই প্রয়োজনীয়, সেহেতু যদি কাঁচের ঘরের মধ্যে গাছ লাগানো হয় তাহলে সূর্যের আলো পেতে কোনো সমস্যা হয় না। কিন্তু এই কাজটা প্রধানত করা হয় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। যেহেতু শীতকালে প্রচুর তাপমাত্রা কম থাকে এবং অনেক সময় বরফে ঢাকা পড়ে ওই অঞ্চলগুলো, সেখানে এই কাঁচের তৈরি একটি স্তর দেওয়া হয় যার মধ্য থেকে সূর্যের আলো প্রবেশ করতে পারে, এবং তার পাশাপাশি কিছুটা তাপও প্রবেশ করে। কিন্তু ওই ঘরের ভিতরের তাপমাত্রা বাহিরের তুলনায় অনেক বেশি থাকে, কারণ ভিতরে যে তাপটা উৎপন্ন হয়, ভিতরে যে তাপটা প্রবেশ করে এবং পৃথিবী এবং বৃক্ষ যে তাপটা বিকিরণ করে, তা আর ওই কাঁচের দেওয়াল ভেদ করে বাহিরে যেতে পারে না। তাই ভিতরের পরিবেশটা তুলনামূলকভাবে গরম থাকে, এবং সেখানে খুব সহজেই বিভিন্ন ধরনের শাকসবজি এবং গ্রীষ্মমণ্ডলী যে সকল শাকসবজি আছে বা বৃক্ষ আছে সেগুলো জন্মাতে পারে। এই গ্রিনহাউজের আকৃতি বিভিন্ন রকম হতে পারে, ছোট বড় বিভিন্ন রকমই হতে পারে। আশা করি আমরা গ্রিনহাউজ বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো গ্রিনহাউস প্রতিক্রিয়া বা গ্রিনহাউস ইফেক্ট। এই গ্রিনহাউজ ইফেক্ট শব্দটি প্রথম বিষয় সম্পর্কে ধারণা দেন ফরাসি একজন গণিতবিদ জোসেফ ফুরিয়ার। তিনি 1829 সালে এই গ্রিনহাউস বিষয় সম্পর্কে একটি ধারণা দেন। তবে এই গ্রিনহাউজের প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন সুইডিশ রসায়নবিদ
সোভান্তে আরভেনিয়াস, যিনি 1896 সালে এই গ্রিনহাউজের একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। এই গ্রিনহাউস প্রতিক্রিয়াটা আসলে কি? এটা হলো, আমরা জানি আমাদের পৃথিবীতে যে শক্তি বা তাপ আসে সেটা আসে সূর্য থেকে। এই সূর্য শক্তি ব্যবহার করেই পৃথিবী ব্যবস্থা টিকে আছে। এখন এই সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তার প্রায় 50% বিকিরণ করে, এর প্রায় 50% শোষণ করে। পৃথিবীতে যে সকল গ্যাসীয় উপাদান আছে, ভূপৃষ্ঠের পাশে যে সকল বায়ুমণ্ডলে যে গ্যাস উপাদানগুলো আছে, তারা এই সূর্য থেকে আগত যে তাপ তার প্রায় 50% শোষণ করে। এখন বিষয়টা হলো, এই গ্রিন হাউস প্রতিক্রিয়া কেন হয়? আমরা জানি পৃথিবীতে যে শক্তি আছে তার মূল উৎস হলো সূর্য। সূর্য থেকে তাপ শক্তি পৃথিবীতে প্রবেশ করে এবং এর প্রায় 50% ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল কর্তৃক শোষিত হয়। তোমরা স্ক্রিনে একটা বিষয় দেখতে পাচ্ছ, এখানে বিশ্বের একটি চিত্র আছে এবং সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে, এবং তোমরা যে পাশে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছ, এই যে এই বাউন্ডারিটা, এটাকে বলা হচ্ছে, এটাকে মনে করা হচ্ছে, এটা হলো একটা গ্যাসীয় উপাদানের সমন্বয়। অর্থাৎ এই পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডল রয়েছে। এখন এই যে সূর্য থেকে যে আলোগুলো বা তরঙ্গ দৈর্ঘ্যের যে আসছে পৃথিবীতে, তাপ তার মাধ্যমে তাপটা পৃথিবীতে প্রবেশ করছে, এর একটা অংশ পৃথিবী নিজে শোষণ করে এবং একটা অংশ আবার মহাশূন্যে ফিরে যায়। এবং দিনে যে অংশটার সূর্য থেকে যে আলোকরশ্মিগুলো পৃথিবীতে আসে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকে অনেক ছোট। তরঙ্গ দৈর্ঘ্য বলতে একটা ব্যাপার আছে যার মাধ্যমে তাপ পৃথিবীতে প্রবেশ করে বা আলো পৃথিবীতে প্রবেশ করে। কিন্তু যখন এই পৃথিবী এবং এই তার শোষিত তাপটাকে আবার ছেড়ে দেয় বা বিকিরণ করে, তখন সেটার স্থানে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি হিসেবে, এবং এটা তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত বড়, তখন যে বিষয়টা ঘটে, এই গ্যাসীয় উপাদানগুলোতে গিয়ে বাধা পেয়ে এই বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে যেগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, এই গ্যাসে যে কাজগুলো করে, তারা এই যে অবলোহিত রশ্মি, এই রশ্মিটাকে আর মহাশূন্যে ফিরে যেতে দেয় না। অর্থাৎ আবার এটাকে ধরে রাখে এবং পৃথিবীর দিকে আবার সে ফিরে আসে। এই প্রক্রিয়ায় যে বিষয়টা ঘটে তা হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন একটা প্রশ্ন হতে পারে, এই প্রক্রিয়াটাকে কেন গ্রিন হাউস প্রতিক্রিয়া বলা হচ্ছে? কারণ গ্রিন হাউস তো একটি ঘর যেখানে গাছপালা জন্মানো হয়, সে তো সম্পর্ক কোথায়? আসলে সম্পর্ক আছে। আমরা প্রথমে দেখেছি গ্রিন হাউস প্রক্রিয়ায়, গ্রিন হাউস ব্যবস্থায় একটা কাঁচের একটা স্তর তৈরি করা হয়, কাঁচ দিয়ে ছাদ তৈরি করা হয়, যাতে এই তার ওই ঘরের ভিতরের তাপমাত্রা বাহিরে যেতে না পারে। অর্থাৎ ভিতরটাকে গরম রাখার চেষ্টা করা হয়। একইভাবে এই গ্রিন হাউস প্রতিক্রিয়ায় প্রায় একই বিষয় ঘটছে। এখানে সমগ্র পৃথিবীব্যাপী বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, এই স্তরে যে গ্রিন হাউস গ্যাস রয়েছে, এই গ্যাসগুলো অনেকটা এই গ্রিন হাউসের তৈরি যে কাঁচের দেওয়াল, সেই দেওয়ালের মতো কাজ করে। অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীব্যাপী এই তাপমাত্রা ধরে রাখতে, পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করতে মুখ্য ভূমিকা পালন করে। মূলত এই কারণেই ওই গ্রিন হাউসের সাথে মিল রেখে এই ব্যবস্থার নামকরণ করা হয়েছে গ্রিন হাউস প্রতিক্রিয়া বা গ্রিন হাউস ইফেক্ট। এখন আমরা একটু জানার চেষ্টা করব যে এই গ্রিন হাউস প্রক্রিয়ার জন্য দায়ী গ্যাসগুলো আসলে কী কী। এখানে আমরা জানি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকে এবং পানির তাপমাত্রা ধরে রাখার একটি অসাধারণ ক্ষমতা আছে। এবং এটা আমাদের শুনে আশ্চর্য লাগতে পারে যে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে সেটা এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় 36-70% দায়ী।
এরপরে যে গ্যাসীয় উপাদানটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে তা হলো CO2 বা কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে আছে মোট 0.03%, কিন্তু এই সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের প্রায় 9 থেকে 26% তাপমাত্রা ধরে বা এই গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। এই কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা ধরে রাখার এক অসাধারণ ক্ষমতা আছে, যেটা মূলত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রধান ভূমিকা পালন করছে। এরপরে আছে মিথেন। এই মিথেন প্রায় 4 থেকে 9% দায়ী, এবং ওজন বা অথিরি গ্যাস যেটা বায়ুমণ্ডলে আছে সেটাও কিন্তু এই গ্রিন হাউস ইফেক্ট বৃদ্ধির জন্য 3 থেকে 7% দায়ী। এখন বিষয়টা হলো, এই গ্রিন হাউস যদি এই গ্যাসগুলো পৃথিবীতে না থাকে তাহলে কি হতো? তাহলে সূর্য থেকে যে তাপ শক্তি পৃথিবীতে আসতো, পৃথিবী সেটাকে ধরে রাখতে পারতো না, আবার সব পৃথিবী মহাশূন্যে বিলীন হয়ে যেত, ফলে পৃথিবী অনেক শীতল হয়ে যেত এবং পৃথিবী প্রাণী বসবাসের উপযোগী হতো না। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেগুলো পৃথিবী প্রাণী বসবাসের উপযোগী করার জন্য একান্ত প্রয়োজন ছিল। কিন্তু এখন যে সমস্যাটা হলো, পৃথিবীতে লক্ষ বছর ধরে এই সকল গ্যাসীয় উপাদানের একটা ব্যালেন্স বা একটা ভারসাম্য ছিল, কিন্তু শিল্পায়নের পরে, শিল্প বিপ্লবের পরে মানুষ বিভিন্ন রকমের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে, মানুষ বৃক্ষ নিধন করা হচ্ছে, এসকল বিভিন্ন কারণে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানগুলো তার ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে পৃথিবী তার প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে এই গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করছে, এবং এই গ্রিন হাউস গ্যাসগুলো তার পৃথিবীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তাপমাত্রা আটকে রাখছে। এর ফলে পৃথিবী অধিক পরিমাণে উষ্ণ হচ্ছে, এবং যেটা পৃথিবীর জন্য, পৃথিবীর প্রাণী উদ্ভিদ এবং প্রাণীজগতের জন্য হুমকি স্বরূপ হয়েছে। মূলত এ কারণেই গ্রিন হাউস প্রতিক্রিয়া আমাদের বিশ্ববাসীর জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এখন আমরা একটু সংক্ষেপে দেখি যে এই পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কীভাবে বৃদ্ধি পাচ্ছে। 1850 সালে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল বায়ুমণ্ডলে 280 ppm, অর্থাৎ পার্টস পার মিলিয়ন, প্রতি মিলিয়ন অণুর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের অণু ছিল 280 ppm। এটা ছিল 1850 সালে। 1960 সালে এটি হয়ে যায় 313 ppm, 2010 সালে এটা হয় 389 ppm, এবং 2013 সালের মে মাসে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে হয় 400 ppm। এভাবে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকে তাহলে পৃথিবীর গড় যে তাপমাত্রা আছে তা বেড়ে যাবে, এবং এর ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। আমরা এখন গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব নিয়ে আলোচনা করব। তোমরা এখানে স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে কি দেখা যাচ্ছে? এখানে এটা একটা প্রতীকী একটা ছবি, যেটা পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এমন একটি প্রতীকী ব্যবস্থা আয়োজন করা হয়। এখানে তিনজন ব্যক্তি, তারা গলায় ফাঁসির দড়ি পরে আছে এবং তারা দাঁড়িয়ে আছে তিনটি বরফের স্তূপের উপরে। এখন যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি ঘটবে? এই বরফটা আস্তে আস্তে গলে যাবে এবং তাদের গলায় ফাঁস পড়বে, অর্থাৎ তাদের মৃত্যুর কারণ হবে যদি এখানে তাপমাত্রা বাড়ানো হয় এবং বরফটা গলে যায়। এটি একটি প্রতীকী ছবি, তবে এই গ্রিন হাউস প্রতিক্রিয়ার জন্য আমরা সমগ্র বিশ্বের সমগ্র মানুষ এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছি, সেটা বোঝানোর জন্য মূলত এই ছবিটা ব্যবহার করা হয়েছে। আমরা জানি পৃথিবীতে যে পানি রয়েছে তার একটি বড় অংশ
জমা হয়ে আছে বিভিন্ন মেরু অঞ্চলে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে, বিশেষ করে অ্যান্টার্কটিকা মহাদেশে বা ওইসব অঞ্চলে এরকম প্রচুর বরফ জমে আছে। এখন যদি এই গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পায় বা বিশ্ব উষ্ণায়ন হয়, তাহলে যে বিষয়টা ঘটবে বা অলরেডি ঘটছে সেটা হলো, এ সকল অঞ্চলে যে সকল বরফ জমেছিল এই বরফগুলো গলে যাচ্ছে, এবং বরফ গলে সেটা কী হচ্ছে, সেটা সমুদ্র পৃষ্ঠে যুক্ত হচ্ছে। এর ফলে কী হচ্ছে, সমুদ্রের যে পানি স্বাভাবিক উচ্চতা ছিল, ওই সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, এবং এর ফলে সমুদ্রে অধিক পরিমাণে পানি আসছে, এবং সেই কারণে সমুদ্রের পাশের যে তৃণভূমিগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে। এবং যদি বিজ্ঞানীরা ধারণা করছেন, যদি বর্তমান যে ধারায় বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এই ধারাটি অব্যাহত থাকে, তাহলে 2050 সালের মধ্যে পৃথিবীর একটি বড় অংশ যেখানে বর্তমানে মানুষ বসবাস করছে সেটা সমুদ্র গর্ভে হারিয়ে যাবে বা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাবে। লক্ষ কোটি মানুষ তারা পরিবেশ উদ্বাস্তুতে পরিণত হবে, তাদের নিজস্ব যে আবাসভূমি আছে ওই আবাসভূমি থেকে তারা বিতাড়িত হবে। এরপরে আছে উপকূলীয় সমুদ্রতট বা দ্বীপসমূহের প্লাবন। অলরেডি আমরা বলেছি যে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে, এবং এর ফলে যে সকল পৃথিবীতে যে সকল দ্বীপ রাষ্ট্রগুলো আছে এবং বাংলাদেশের মধ্যে যে সকল দেশ সমুদ্রের পাশে অবস্থান করছে কিন্তু সমুদ্র থেকে খুব উচ্চতায় অবস্থিত নয়, এ সকল দেশের নিম্নভূমিগুলো প্লাবিত হবে এবং অনেক দেশ সমুদ্র গর্ভে হারিয়ে যাবে। এরপরে উপকূল মানে সমুদ্র তীরবর্তী নদ নদীর পানির লবণাক্ততা বৃদ্ধি, এটি আরেকটি মারাত্মক ফল হবে। সেটা হলো, এই যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার জন্য যে সকল নদীতে মিষ্টি পানি ছিল সে সকল নদীতেও সমুদ্রের পানি প্রবেশ করবে, এবং এর ফলে ওই অঞ্চলের যে নদীগুলো পানি লবণাক্ত হয়ে যাবে। এরপরে মিষ্টি পানির যে জীববৈচিত্র্য ছিল সেগুলো ধ্বংস হবে, এবং সেখানে যে কৃষিকাজ করা হতো সেগুলো ব্যাহত হবে। বন্যা ও জলোচ্ছ্বাস বৃদ্ধি, যখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে তখন এই সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এবং তার নদীগুলোতে পানি বেড়ে যাবে, এর ফলে কী হবে, সেখানে প্রচুর পরিমাণে বন্যা সৃষ্টি হবে এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে, যা উপকূলের জানমালের ব্যাপক ক্ষতি করবে এবং কৃষি ব্যবস্থার অনুপযোগী করে তুলবে। পরে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলো ঘূর্ণিঝড় বৃদ্ধি। আমরা জানি ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়, ঘূর্ণিঝড় সৃষ্টি হয় যদি সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায়, তাহলে এক বিশেষ প্রক্রিয়ায় এই ঘূর্ণিঝড় তৈরি হয়। এখন যেহেতু গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, সেহেতু ঘূর্ণিঝড়ের পরিমাণও বৃদ্ধি পাবে, এবং আমরা দেখছি সাম্প্রতিক বছরগুলোতে এই সকল ভয়াবহ ঘূর্ণিঝড়ের পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরপরে মরুকরণ, যখন এই বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন পৃথিবীর অনেক অংশেই মরুকরণ দেখা দিবে, অনেক বৃক্ষ মারা যাবে এবং অনেক বনভূমিও মরুভূমিতে পরিণত হতে পারে। অতিবৃষ্টি, এই গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে জলবায়ু তার স্বাভাবিক নিয়ম হারাবে এবং কোনো স্থানে অতিবৃষ্টি হবে, কোনো স্থানে অনাবৃষ্টি হবে, এবং এর ফলে খাদ্য উৎপাদন ব্যাপক পরিমাণে হ্রাস পাবে। এখন আমরা যে বিষয়টি জানবো তা হলো, এই গ্রিন হাউস প্রতিক্রিয়া রোধে আমাদের কি করণীয় বা আমরা কি করতে পারি। প্রথমত, আমাদের রাস্তার ধার, নদীর পার বা বিভিন্ন পতিত জমিতে আমাদের বেশি পরিমাণে গাছপালা লাগাতে হবে, কারণ আমরা জানি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করবে।
এরপরে আমাদের জ্বালানি, আমরা যে জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করি সেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, যেমন কাঠ, কয়লা, খনিজ তেল এগুলো ব্যবহার কমাতে হবে, এবং নবায়নযোগ্য শক্তি যেগুলো আছে যেমন সৌর শক্তি, পানি শক্তি, বায়ু শক্তি, পারমাণবিক শক্তি, এই শক্তিগুলোর ব্যবহার বৃদ্ধি করতে হবে। বৈদ্যুতিক ব্যাটারি ও শক্তিচালিত মোটরযানের উদ্ভাবন ব্যবহার আস্তে আস্তে বাড়াতে হবে। কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে এবং এর পরিবর্তে যে সকল জৈব সার আছে সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। আমরা কৃষি জমিতে ক্ষতিকারক পোকামাকড়ের উপদ্রব কমানোর জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করি, যেখানে যান্ত্রিক উপায়ে এগুলোকে বাদ দিয়ে আমাদের সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে কীটপতঙ্গ দমনের ব্যবস্থা করতে হবে। DDT, অ্যারোসল, CFC গ্যাসের ব্যবহার কমাতে হবে এবং এগুলো নিষিদ্ধ করতে হবে। বনায়ন পদ্ধতিকে উদ্বুদ্ধ করার জন্য জনগণের মধ্যে পুরস্কার ব্যবস্থা করা যেতে পারে। উপকূলে উপযুক্ত বাঁধ বা বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। কিয়োটো প্রোটোকল অনুযায়ী উন্নত দেশগুলোকে গ্রিনহাউস প্রতিক্রিয়া প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং উন্নয়নশীল দেশসমূহকে সাহায্য প্রদানে এগিয়ে আসতে হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে।